আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। কোনো দলাদলি নয় আর রোগীর সাথে কোনো লড়াইও নয়, রোগের সাথে লড়াই। এতদিনে মোবাইলের সেই কলার টিউন রোগীর সাথে লড়াই নয়, রোগের সাথে লড়াই, আজ তা প্রমাণিত হলো। বেলঘড়িয়া কিশোরপল্লির বাসিন্দা অরবিন্দ হালদারকে অটোতে করে চিকিৎসার জন্য সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেলঘড়িয়া রেড ভলেন্টিয়ারের সেই মোবাইলের কলার টিউনের সার্থকতার ছবি যেন তুলে ধরল আমাদের ক্যামেরায়। আমরা আড়িয়াদাও দক্ষিণেশ্বর জুড়ে একটা রেডিও ভলেন্টিয়ার টিম করেছি বেলঘড়িয়ার বুকে, যেখানে যখনই আমরা চাইছি সারাক্ষণ আমরা ওইখানে পৌঁছে যাচ্ছি, যে সমস্ত মানুষ আমাদেরকে ডাকছে। ইতিমধ্যেই আমাদের রেড ভলেন্টিয়ার টিমের একটি কার্ড বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে গেছে, অঞ্চলের ম্যাক্সিমাম বাড়িতে। সেই কার্ডের নাম্বার অনুযায়ী পেশেন্টরা আমাদেরকে ফোন করে যে এই অবস্থা হয়েছে নিয়ে যাওয়ার, আমরা শুনে তৎক্ষণাৎ ব্যবস্থা নিই। আমরা সঙ্গে সঙ্গে একটুখানি টাইম লাগে, আমাদের পুরো প্রিকোশন নিয়ে আমরা চলে আসি। সরকারি দপ্তরে ওনারা জানিয়েছিলেন, আমার সামনেও ফোন করেছিলেন, 48 ঘন্টা টাইম নিচ্ছে সরকার। স্বাভাবিকভাবে একটা 70 বছরের মানুষ, তার শ্বাসকষ্ট হচ্ছে, তাকে তো ফেলে রাখা যায় না, বাড়ির লোকের ডিসিশন অনুমতি নিয়েই আমরা তাকে নিতে এসেছি। স্বাস্থ্য দপ্তর থেকে মেসেজ পাঠিয়েছিল কোভিড পজিটিভ, 48 ঘন্টা অপেক্ষা করতে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে তারা বেলঘড়িয়া রেড ভলেন্টিয়ার সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেন। না, আমার বাবাই করে দল, আমি তো রিক্সা চালাই, বেকার। আমার পেশেন্ট ঠিক হয়ে গেলে আমি পেশেন্টকে ঠিক করতে চাই, এই আর কি। পেশেন্টের বাবার কন্ডিশন কিরকম? বাবার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছিল, খুবই খারাপ। শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছে না, তারপরে উল্টো পাল্টা বকছে, তারপরে নিজের খাওয়া দাওয়া তো করছেন। হ্যাঁ, অ্যাম্বুলেন্সে ফোন করেছিলেন, তারপরে অ্যাম্বুলেন্স আসবে বলেছিলেন। 24 ঘন্টা অপেক্ষার পরও সরকারি অ্যাম্বুলেন্স পাননি তিনি। অবশেষে খবর পেয়ে 15 মিনিটের মধ্যেই রেড ভলেন্টিয়ার হাজির অটো নিয়েই। রেড ভলেন্টিয়াররা সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য তাকে। খুশি রোগীর পরিবার, পুরনো তৃণমূল কর্মী হলেও অরবিন্দ হালদার এবং তার পরিবার রেড ভলেন্টিয়ারদের সৌজন্যতায় খুশি, চিকিৎসার ক্ষেত্রে সাহায্য পেয়ে। অরবিন্দবাবুর একটাই বক্তব্য, কোনো দল নয়, চিকিৎসা চাই। উত্তর ২৪ পরগনা থেকে আবুল কায়েমের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।